বাড়ির সামনে শৌচালয়ে নোংরা জল ফেলার প্রতিবাদ করে এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃতির বারোঘড়িয়া এলাকায়। জানা গিয়েছে আক্রান্ত দম্পতির নাম সুমিতা ঝা এবং বিবেক ঝা। অভিযোগ উঠেছে প্রতিবেশী সীতা মণ্ডল এবং জ্যোৎস্না মণ্ডলের বিরুদ্ধে। জানা যায় আজ সকালে বাড়ির পাশে শৌচালয়ে নোংরা জল ফেলার প্রতিবাদ করায় সীতা মণ্ডল এবং জ্যোৎস্না মণ্ডল ধারালো হাসুয়া নিয়ে সুমিতা ঝাকে মারধর করে। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসলে স্বামী বিবেক ঝা তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বলো বলো, জায়গা নিয়ে। তারপরে কি হলো? জায়গা নিয়ে আমার কিছু হলো। কাদের জায়গা ছিল? সুবিতা ঝা, বিবেক ঝা। ওরা জায়গাতে কি করছিল? ওরা জায়গাতে পেছাবের জল টল, নোংরা জল টল কি করছিল ওটা কি বলতে গেছিল? হ্যাঁ। তারপরে? তারপরে ওরা বর বউ এসে মারলো, কে হাসুয়া নিয়ে, ইট নিয়ে। ওর বরকে মারলো, চোর চোর মারলো। কি দিয়ে মেরেছে? হাসুয়া আর ইট। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইল্লিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি।